আলোচিত মঞ্চের সদক্ষ সুযোগ্য মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামা ইকরাম, সামনের শ্রোতাবৃন্দ, পদ্মার আড়ালে পদ্মানো সিনেমা ও বোনেরা, সর্বপ্রথমে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে যতগুলো মোবাইল আছে, কোনো বক্তব্য যেন রেকর্ড করা না হয়, একটিও মোবাইলে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহ من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله প্রশংসা, সমস্ত তারিফ প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহিয়ান গরিয়ান আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য নিবেদিত। কেননা তিনি হচ্ছেন আকাশ লোকের এবং জমিন লোকের, বিশ্ব চরাচরের, বিশ্ব ব্রহ্মাণ্ডের, এলোকে ওলোকে দোলোকে যত যা কিছু আছে এগুলোর একমাত্র তিনিই মালিক।
তিনি এক তিনি ছাড়া কোনো এলা নাই কোনো উপাস্য নাই নাই জমিনে নেই আকাশে বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র তিনিই আছেন তাই তার জন্য হবে ইবাদত বন্দেগি আরাধনা বিহনা সাধনা তাই আমরা আমাদের অন্তরের মণিকোঠা থেকে একনেক ভাবে একসাথে মিলেমিশে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে পরে তার প্রেরিত বান্দা ও রাসূল ধর্মের গুরু কর্মের সেরা আমিনার লাল আব্দুল্লাহ দুলাল মক্কার সরকার মদিনার তাজদার বিশ্বকোল সরকার সুবাসিত রাসূল সাইয়্যিদে আলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম সুরভিত সুগন্ধের আধারে বর্ষিত হোক আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি পরিশেষার একটি কথা বলছি আমার মুসলিম ভাইদের উদ্দেশ্য করে বলছি কোনো কথা যেন রেকর্ড না করা হয় একটি কথা মেঘ হচ্ছে আকাশ হচ্ছে আল্লাহ পাকের জমিন হচ্ছে আল্লাহ পাকের বিশ্বলোকে যত যা কিছু আছে এগুলো সব আল্লাহ পাকের তিনি ছাড়া কারো কর্তৃত্ব বিশ্ব ভুবনে আর নেই তার জন্য ইবাদত হবে বি তার জন্য বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইসলাম হচ্ছে বিশ্বজনীন সর্বজনীন সর্বজনীন মানে সবার জন্য ভাষা আমি সহজ করব কিন্তু আমি যতটা পারব একদম সহজ করার চেষ্টা করব আমাকে যদি এখন থেকে ইংরেজি বলতে লাগিয়ে দেওয়া হয় সকাল পর্যন্ত কালকে সারাটা দিন শুধু ইংলিশ বলতে হবে আমার জন্য ওটা কোনো বিষয় নয় আমার জন্য কোনো ব্যাপার নয় এগুলো তো আমি বাংলায় বলবো আপনাদের কাছে এবং ইজি সহজ বাংলা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাকের বিনা অর্ডারে বিনা হুকুমে আমি কিছুই বলতে পারবো না তিনি যদি চান আমি সংলাপ করব কথা বলবো আপনাদেরকে শোনাবো আপনাদের কাছ থেকে কিছু শুনবো যেহেতু কথা বলি তার মালিক তিনি আমার জবানটাকে তিনি বন্ধ করতে পারেন তিনি সেটা খুলে দিতে পারেন বিশ্বের সমস্ত সৃষ্টি সমস্ত মাখলুকাত এগুলোকে তিনি সৃষ্টি করেছেন আছে কতটা জমিনে কতটা আকাশে উভয় লোকে কোথায় কি বাস করে আল্লাহ পাকে জানার বাইরে কিছু নেই দেখার বাইরে কিছু নেই আল্লাহ পাকের ইলমের ইহাতার বাইরে যেমন আকাশে কোথাও কিছু নেই জমিনে কোথাও কিছু নেই নেই কোথাও নেই কিছু সুতরাং আমরা আমাদেরকে তার কাছে প্রত্যাবর্তন করব কারণ তিনি হচ্ছেন আমাদের পরিচালক নিয়ন্ত্রক ও ব্যবস্থাপক তিনি হচ্ছেন বিশ্বজগতের নির্মাতা ও বিমাতা তিনি নিজন তিনি নিরঞ্জন তিনি ঈশ্বর তিনি রমেশ্বর তিনি পরমেশ্বর নেই তিনি ছাড়া আর কেউ তিনি এক অদ্বিতীয় একটাই তিনি তিনি হচ্ছেন একম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নাহা নাস্তি কিঞ্চ এক স্রষ্টা ছাড়া দ্বিতীয় আর কোথাও কেউ নেই তিনি আল্লাহ বলছেন ফাবুদুনি তাই তো তোমরা আমার দাসত্ব স্বীকার করো আমার ইবাদত করো আমার বন্দেগী করো এই আয়াতের তাফসীর করতে গিয়ে বড় বড় তাফসীর তাফসীর জুমালিন তাফসীর মাদারি তাফসীর আরিম বড় বড় তাফসীর এক একটা কোরআনের দাম 40 টাকাতে একটা কোরআন শরীফ পাওয়া যায় কিন্তু ওই 40 টাকা দামের কোরআনটাকে পড়ার জন্য তাফসীর করতে গেলে একটা তাফসীরের জন্য 15,000 টাকা লাগে এই তাফসীরগুলোতে কোরআন বিশেষজ্ঞ মুফাসসির গোনারা বলছেন যে শোনো তোমরা যে মালিকের দাসত্ব স্বীকার করেছো আচ্ছা ঠিক আছে তো ভাই আমরা তো দুনিয়াতে কেউ থাকার জন্য আসিনি মানুষ চিরাচরিত চরাচরিত একজন উনি মানুষ যে মানুষ থেকে এসেছে সে সম্পর্কে দারুণ বিশেষজ্ঞ
তিনি হচ্ছেন পাকিস্তানের আলকুদ বিশ্ববিদ্যালয়ের উনি লেকচারার তিনি একটা বই লিখেছেন কইছে মানুষ মানুষ থেকে এসেছে আর কিছু থেকে আসেনি কিন্তু দুনিয়াতে দার্শনিকেরা বিভিন্ন কথা বলেছেন একাধিক মতবাদ তারা ব্যক্ত করেছেন তারা বলেছেন কেউ বা কোদিপায় কারা কেউ বলেছেন যে মানুষ দুনিয়াতে এসেছে বানর থেকে হনুমান থেকে আর কিছু থেকে এসেছে কারণ মানুষের একটা মৌলিক পরিচয় আছে তাই না তো মানুষ এবং বানর বা হনুমান বা আরো যেগুলো বলছে এইগুলোর সাথে মানুষের মূল পার্থক্য হচ্ছে ছটা একটা বানর বা হনুমান বা শিম্পাঞ্জি মডি ওর সাথে একটা মানুষের পার্থক্য হচ্ছে ছটা ছটা হচ্ছে একটা বানর অকজিতে কোর্টের জজ সাহেব বানান জেলা কোর্টের দায়রা জজ খাস কামরার জজ এক নাম্বার জজ ওই বানরটাকে বসিয়ে দিলেন বসার পরে ওকে কলম ধরিয়ে দিলেন আর একটা আসামিকে খাড়ো করে আসামির ধারা হচ্ছে 302/34 বা 64 বা 302 এবং 2 দেওয়া আছে এটা প্রসিকিউর রুল যেটা আমি কিন্তু এলএলবি করা মানুষ উকিল ওটা আমি নিজেও তাই না তার পিজি এলপি যেগুলো কিন্তু আমারও করা আছে সব হাইকোর্টে উকালিতি করতে গেলে কতটা কি দরকার ওই লাইসেন্স তো আমার আছে আমি নিজে উকালিতি করতে পারি ওগুলো তো কথা হচ্ছে এবার বানরটাকে যদি কোর্টে বসান বানর দেখেননি আপনারা তো বসে আছেন জজ সাহেব উনি আর আমি আসামি আপনি উকিল জজ সাহেবের কাছে একটা পিপি থাকে একটা পেশকার থাকে পেশকার মানে যে খাতাপত্রগুলো বিচারককে দেয় নাই আর বিচারক বিচার করার পরে যে পিপি পড়ে পড়ে শোনায় এই তোমার এই 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 তুমি এই তুমি এই থেকে করেছো তার জন্য তোমার আইন মোতাবেক তোমার এক যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল তোমার জেল হয়ে গেল আচ্ছা বলুন ওই বানর ওইগুলোকে সব ভালোভাবে প্রকাশ করতে পারবে বানরে কলম দিয়ে লিখতে পারবে ওগুলো পারবে ওগুলো পারবে ওগুলো কিছু পারবে না ভালোভাবে দেখুন এটা যুগ যুগ মানে হয়তো এখানে যদি সময় হয় বিগত যুগ বিগত সময় মানে যে সময়গুলো চলে গেছে বিগত লগ্ন মানে যে সময় চলে গেছে দেখুন তদানীন্তন মানে সেই সময় সমকালীন যুগ মানে সেই যুগে যুগ আমরা বলি যে ১২ বছরে এক যুগ না কিছু কিছু কতিপায় মানে কিছু কিছু জ্ঞানবোধ বলছেন ২০ বছরে এক যুগ ২০ বছরে তো বলছে আগে স্টিলের যুগ ছিল ওটা তো চলে গেছে এখন তো নাই ইস্পাতের যুগ ছিল ওটাও তো নাই তারপরে লোহার যুগ ছিল ওটাও তো নাই ইলেকট্রনিকের যুগ ছিল ওটাও নেই তারপর কি বলছে কম্পিউটারের যুগ ওটাও নেই এখন এটা হচ্ছে নেটওয়ার্কের যুগ নেটওয়ার্ক নেটওয়ার্ক কিন্তু ২০০৫ সালে এই ভারতে এসেছে আমেরিকা থেকে তারপরে বলা হচ্ছে যে মূল সেকেলো মূল হতা মানে কোন একটা থিওরি কোন মতবাদ কোন জিনিস বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গেলে একটা মূল হতা থাকে মূল সেকেলে থাকে আর আমাদের বিশ্ব সভ্যতার মধ্যে গ্লোবাল এন্ড গ্লোবালাইজেশন বিশ্ব বিশ্বায়ন এর মধ্যে যে একটা সভ্যতা স্যাভেজ সভ্য ও যে বসলিস আছে এর মধ্যে তিনটা জিনিস কিন্তু চাকার মধ্যে হচ্ছে তিনটা জিনিস একটা হচ্ছে ক্যাপিটালিজম পুঁজিবাদ একটা কমিউনিজম জড়বাদ আর একটা হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে একটা মতবাদ তো ইসলাম হচ্ছে সার্বজনীন মানে সবার জন্য বিশ্বজনীন মানে বিশ্বব্যাপী ইসলাম তো জ্ঞানবিদরা বলছেন যে পৃথিবীতে ইসলাম ছাড়া সত্য ধর্ম আর কোথাও নেই ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম ইসলাম ছাড়া কোথাও সত্য ধর্ম নেই ধর্ম শব্দটা ধৃ শব্দ থেকে এসেছে এর মানে হচ্ছে ধারণ করা বিশ্বের মুসলিম উম্মাত দরকার খুবই প্রয়োজন এরা ইসলাম ধর্মকে মেনে চলবে ইসরায়েল হচ্ছে একটা দেশ
ইসরায়েল বড় শহর হচ্ছে হাইফা ও রাজধানী মনে হয় তেল আবিব হাইফার পকটি বিশ্ববিদ্যালয় আছে জ্ঞানী গুণীরা সেখানে থাকে তো একজন খ্রিস্টান বলছে যে বর্তমানে সময় মুসলমানদের জন্য দুটো জিনিস খুবই প্রয়োজন দুটো জিনিস খুবই দরকার একটা হচ্ছে ওরা ইউনিয়ন গঠন করবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওরা ঈশ্বরের উপরে ভালোভাবে নির্ভর করবে যদি ওদের ভরসা ঈশ্বরের উপরে না থাকে ওরা জুতো স্যান্ডেল সব দিক দিয়ে ওরা আঘাত প্রাপ্ত হবে পাবে মার খাবে ও বলছে ওরা বাড়ি হারাবে গাড়ি হারাবে জমি জমা হারিয়ে দিবে নাগরিকত্ব হারাবে সব কিছু হারিয়ে দিবে ওরা একদম কুণ্ঠাসা হয়ে যাবে আর কেউ বাকারা চাইছে যে আমরা মুসলমানগুলোকে এই মুসলমানগুলোর বাড়ি গাড়ি জমি জামা টাকা পয়সা যত যা আছে এইগুলো আমরা কুক্ষিগত করব বা আমরা আমাদের হাতে করে নেব আমাদের করে নেব আর মুসলমানগুলোকে আমরা পথের ফকির বানিয়ে দেব ওদের বাড়ি গাড়ি টাকা পয়সা যত আছে ওগুলো আমরা নিয়ে নেব আর মুসলমানগুলোকে আমরা পথের ফকির করে রাস্তায় নামিয়ে দেব তারপরে কি করব ওরা তো জানে ক্ষুধার জ্বালা জঠর জ্বালা পেটের জ্বালা ক্ষুধার জ্বালা মারাত্মক আকার ধারণ করে মানুষে যখন ক্ষুধা লেগে যায় ভোক লেগে যায় ক্ষুধার অনুভব করে তীব্রতর আকার ধারণ করে তখন মানুষ সত্য মিথ্যার আর পরোয়া করে না যে এটা মিথ্যা এটা সত্য এটা খারাপ এটা ভালো ওটা কোনো আর বিবেক থাকে না ওগুলো কিছু থাকে না ক্ষুধা বেশি লাগলে অভাব শুরু এখানে অভাব যখন শুরু হয়ে যায় তখন মানুষ খালি হাতটাকে ঘোরায় দেখে না এটা এটা ভাইয়ের দরজা এটা বাবার বাড়ির দরজা এটা আমার প্রতিবেশীর দরজা এটা এই দরজা ওগুলো বুঝে না ক্ষুধা লেগেছে খাবার চায় পেটের জ্বালা যন্ত্রণা দারুণ কষ্ট কষ্টদায়ক জিনিস সূত্রাগ আমার খাওয়া চায় খাবার চায় তো ওরা বলছে মুসলমানেরা যখন পথে নেমে যাবে রাস্তায় আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না আর খাবারগুলো আমরা দেব না খাবার দেব তার আগে একটা শর্ত হচ্ছে মুসলমান তোমাদেরকে একটা কথা মেনে নিতে হবে সেটা কি তোমাদেরকে কালেমা ছেড়ে আমাদের দেবদেবীর সত্যতা স্বীকৃতি দিতে হবে দেবদেবীর কাছে তোমাদেরকে মাথা নত করতে হবে দেবতা এই শব্দটা দেব থেকে এসেছে এর মানে হচ্ছে যে আলো দান করে তো কোন দেবতাটা কোন মূর্তিটা কোন স্ট্যাচু স্ট্যাচুটা কোনটা কোন আলো দান করে কোন কোন মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একে বর্ণাশ্রম বা চতুরাশ্রম বলছে বা ঠাকুর বড় বড় ঠাকুর যারা পুজো পাঠ করে মাইকের যদি আওয়াজ শুনে সে যেন আমার কাছে আসে এখানে যে আমি হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ পাঠ করে করে আপনাকে শোনাবো তা আমি মাইকে মুখ লাগিয়ে বলছি হিন্দু ধর্মের সমস্ত ধর্মীয় গ্রন্থে খ্রিস্টান ধর্মের যতগুলো ধর্মগ্রন্থ আছে আছে ত্রিপিটক বার্নাবাস মরতি তালমুদ বেখরত বেথারি থেকে নেয় খ্রিস্টানদের হিন্দুদের রামায়ণ মহাভারত ত্রিপিটক আরতি সমারতি ব্রহ্ম ফশ্রী দেববাদ নেতবাদ রামবাদ পরিবাদ সনবাদ যত যা কিছু আছে কোনো জায়গাতে যদি পুজো করতে হয় এই কথাটা দেখিয়ে দিতে পারে আমি ১২ বছর তার গোলামি করবো খালি এটা পড়ে দিতে হবে একবার হিডিং শিরোনামটা খালি আমার কাছে পড়ে দিতে হবে ওকে একটা বড়ারি ক্ষমতা রাখে না ওখানে সুতরাং মানুষকে ধোকা দিয়ে সময় পার হওয়া যায় কিন্তু জীবন ধরে পার হওয়া যায় না আরে ব্রাহ্মণ শব্দটাই তো প্রা থেকে এসেছে মানে ন মানে না আমরা ব্রাহ্মণ তুমি শূদ্র ক্ষত্র বৈশ্য আছো বৈশ্য তুমি বেদ পাঠ করতে পারবে না তুমি এইগুলো করতে পারবে না তুমি শুনো আমরা যেটা বলবো সেটা শুনো অল্প সংখ্যক ওরা ব্রাহ্মণ সংখ্যা তো অল্প তারাই সুপ্রিম কোর্ট চালাচ্ছে তারা হাইকোর্ট চালাচ্ছে তারা দেশ চালাচ্ছে আহারে এইগুলো চালাচ্ছে তারা দেখুন হয়তো কে দান করেছেন এটা আপনারা তো জানেন যে এটা মসজিদের উন্নতি কল্পে জালসা আর আপনাদের গ্রামের আপনাদেরকে কি আর বলতে হবে যে মাদ্রাসা মসজিদের জন্য দান করতে হবে কিছু বলতে হবে না পকেটে যা এনেছেন সব দিয়ে চলে যাবেন এখানে একটা ফিরিয়ে নিয়ে যাবেন না সব দিয়ে দিবেন এখানে তো কথা হচ্ছে
ইসরায়েলের বড় সিটি হচ্ছে হাইফা রাজধানী তেল আবিব হাইফা বড় শহর এবলন ইউনিভার্সিটির একজন খ্রিস্টান লেকচারার বলছে বর্তমান এই সময়তে মুসলমানদের জন্য দুটো জিনিস কম্পালসারি আবশ্যক করতেই হবে এক নম্বরে ঈশ্বরে বিশ্বাসী হতে হবে প্রত্যেকসিল মানে বিশ্বাসী হতে হবে ভরসা রাখতে হবে দুই নম্বর হচ্ছে ইউনিয়ন একতা ঐক্যবদ্ধ হতে হবে আর আপনারা মুসলমান যে একসাথে থাকবেন এর জন্য আল্লাহ পাক নিজেও বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু এটা মুসলমানদেরকেই তিনি বলছেন তোমরা দলে দলে ভাগ হয়ে যেও না তোমরা একসাথে মিলেমিশে থাকো এই জমিনে অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন হে মুসলমানেরা মুমিনেরা তোমরা জমিনের বুকে বসবাস করো বীরবল বলে বলিয়ান হয়ে সাহসের সাথে তোমরা হিলোবল হতাশা মায়ুস হয়ে যেও না তোমরা শক্তি সাহস হারিয়ে দিও না তোমরা জয়ী হবে তোমরা বিজয়ী হবে জয় বিজয়ের পতাকা তোমাদের হাতে তুলে দেওয়া হবে একটাই তোমাদেরকে মেনে নিতে হবে ইন কুনতুম মুমিনিন তোমাদেরকে সত্যবাদী ইমানদার হতে হবে ইমানদার যদি না হও হাওটি বিশ্ববিদ্যালয়ের একজন হ্যাপিসিয়াস পড়াচ্ছে আমি বললাম না এখন থেকে ইংলিশ বলতে লাগলে কাল সারাটা দিন ইংলিশ বলবো আমি হতভাগা এই এলাকার কোন জ্ঞানবিদ একটা ইংরেজির উপর কলম চালাতে পারবেন না আমি তো এখানে আছি শুধু আমি বাংলাই বলবো তাই না আমি কলিকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করতাম ওর আগে নাম ছিল হিন্দু কলেজ এটা শিক্ষিত মানুষেরা জানে যে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হতে গেলে পশ্চিমবঙ্গের ভালো ভালো ছাত্র হতে হয় না সেখানে হয় না কিন্তু খুব কম হয় সেখান থেকে বিএসসি ডিগ্রি লাভ করার পরে ফিজিক্স পদার্থবিদ্যায় স্নাতক অনার্স করার পরে দিল্লি জেএনইউ জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমি এমএসসি ছাত্র ফিজিক্স হচ্ছে আমার ছাত্র ফিজিক্স পদার্থবিদ্যায় এই এলাকার যারা ফিজিক্সের উপর ভালো ট্যালেন্ট ছাত্র আমি থাকবো কালকে সকালে আমার কাছে এসে আপনারা দুটি পাতা পড়ে মানে করে শোনাবেন আমি ওখানে বসে থাকবো ওখানে তাকে আমি জিজ্ঞেস করবো ফিজিক্স কী জিনিস হ্যাঁ পদার্থ কী জিনিস পদার্থবিদ কেন হয় একটা ফিজিসিস্ট পদার্থবিদ হতে গেলে কয়টা কারণ কী কী আর কারণ কৃত কি যেহেতু হাদি ইসলামিক ইসলামিক সংবিধানের ভাষায় বলা হচ্ছে ইজা ফাতা শর্ত ফাতাল মাসরু শর্ত কেটে গেলে শর্ত কৃত কেটে যায় উজু ভেঙে গেলে নমাজ হয় না ভেঙে যায় পড়ে যায় সুতরাং ফিজিক্স পড়লে আপনাকে আমি জিজ্ঞেস করব প্রতিটা পরতে পরতে শব্দ অক্ষরের উপর জিজ্ঞেস করব প্রতিটা আমি জিজ্ঞেস করব আপনাকে উত্তর দিতে হবে কারণের সাথে কেন হলো সবের সাথে একটার সাথে তিনটা চারটা পাঁচটা ছটা দশটা সবক কারণ আছে সবকগুলোর নাম কি নামগুলো কেন দিল এইগুলো হাকিকি প্রকৃত না হুকমি বিধানগত না কোনো আরো অন্য কোনো গত রূপক না ব্যাপক রূপক ব্যাপকের আগে কেন আসে দুটোর মধ্যে কি টাও সম্পর্কটাকে ওই সম্পর্কটার নাম কি আপনাকে বলে উঠতে হবে আমার সামনে থেকে আশা করি আপনি বলতে পারবেন না আশা করি আল্লাহ আলম বিশ্ব আল্লাহ ভালো জানেন বলতে পারবে না আমি ত্রিপুরা অসম নেপালের কাঠমান্ডু গেছি ভালো ভালো তারা লেকচারার ফিজিক্সের ওপরে আসার পরে ট্যাক খেয়ে তারা পালিয়ে গেছে চলে গেছে জানি না তাদের কারণটা কি যখন না পেরে উঠেছে তখন আমার শরীরে তারা বিপদ শুরু করেছে সেচে কল করলে পুলিশ আসলে তাকে ধরে নিয়ে যায় কল করলে পুলিশ চলে আসলে কিন্তু কারণ একটা কথা হচ্ছে আপনাদের গ্রামটার নাম হচ্ছে কি জগন্নাথপুর এর পিএস পুলিশ স্টেশন হচ্ছে মনে হয় হরিশ্চন্দ্রপুর তাই না তো আমাদের মুসলিম সমাজে বিভিন্ন মানুষ থাকে কিছু বিত্তশালী আছে কিছু আরও কম আছে কিছু আরও কম আছে কিছু দারিদ্র আছে সব মিলেই তো আমাদের মুসলিম সমাজ সব মিলেই আমরা তাই না সব মিলে হচ্ছে সমাজ সুঠাম দেহের অধিকারী না দোষ নদোষ একদম সুশ্রী লাবণ্যময় এই নিয়ে তো সমাজ নয় আপনার পাশে ওটাও থাকবে আপনি সুন্দর মানুষ আপনার পাশে কালোজন থাকবে মিলেই তো হচ্ছে সমাজ সমাজ কল্যাণে তারাই তো বলছেন তাই না ইসলাম ধর্ম গ্রহণ করার আমার প্রয়োজনটা কি ছিল কি ছিল প্রয়োজন একটা কথা শুনুন আমি হতভাগা আমার বাবার বলিনি যে দুইশো বিঘা থেকে যদি একটা বিঘা কম জমি প্রমাণ করে দিতে পারেন আমাকে যা শাস্তি দিবেন আমি তাই নেব যা শাস্তি দিবেন সাধারণ থেকে নিয়ে বিকাশ ভবন পর্যন্ত আমার কোনো ফুফা খালু চাচা বোনাই টোনাই বংশ সব আছে ওরা চাকরি করে সবাই আমি তো চাকরি করি না আমি তো পড়াশোনা করি
যদি বলেন যে আপনি কি পড়েন আমাকে জিজ্ঞেস করলে আমাকে বলতে হবে আপনার সিলেবাসটা কি আপনার পড়ার মূল উদ্দেশ্যটা কি যখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি উত্তর দিতে বদ্ধপরিকর উত্তর দিতে আমি রাজি রেডি হয়ে আছে এখানে আমার বয়স হয়েছে আমি বড় আমার দিকে তাকান তো আমার বয়সটা কত হয়েছে আমি বাঙালি দাওরা পাস করে আমি আলেম ফাজিল কামিল একটা সাবজেক্ট করব স্নাতক করে তো বাইরে পড়াশোনা করি একটা আলেম হতে গেলে আমাদের কলকাতা দমদমে যদি আপনারা একটা ছেলেকে ভর্তি করেন শুরু থেকে শেষ পর্যন্ত একটা আলেম বানাতে গেলে 17 বছর সময় লাগবে কলকাতা দমদম মাদ্রাসা 17 বছর আমি যে পড়াশোনা করে আমাকে আলেম হতে সময় লাগবে 22 বছর 22 বছর আগে না আলেম হতে পারবো না তো বলুন আমি 2007 সালে কালেমা পড়েছি এসেছি আমি 2000 প্রায় 10 সালে ধরি আচ্ছা 9 সাল তো 10 সালে ধরেছি তো এটা কত সাল চলছে 2022 আসলে কত বছর হচ্ছে আমি এসে যতদিন থেকে পড়াশোনা করি আমি থাকতে মাদ্রাসাতে বাঙালি কেউ ফার্স্ট হওয়ার সুযোগ নিত না আমি থাকতে আমি যদি বলতাম দরজা দরজা লিখে দিলাম আমি নূর ইসলাম আমার আগে নাম ছিল শ্রী অমলচন্দ্র রায় আমার বাবা নাম হচ্ছে প্রশান্ত রায় আমার পিএস হচ্ছে স্বরূপ নগর সাব ডিভিশন বসিরহাট আমার গ্রামের নাম মল্লিকপুর আমার বাবারা রিফিউজি উদ্বস্তু এর আগে অন্য দেশের মানুষ ছিল এই ভারতবর্ষে বসবাস করে আমি আমি নূর ইসলাম পূর্ব নাম আমার শ্রী অমলচন্দ্র রায় আমি থাকতে কেউ এখানে প্রথম স্থান অধিকার করার চেষ্টা ব্যর্থ বলে মনে করো আমি তো লিখে দিতে পারতাম আমাকে যে শিক্ষকগুলো পড়াতেন তারা এখনো বেঁচে আছে আমি যদি নিয়ে যাই আপনাদেরকে মাদ্রাসায় বলে এর ব্যবহারটা কেমন তো কানতে লাগবে এক একজন বলবে আমাদের জীবনে একজন আমি বলবো আমি 30 বছর থেকে বুখারি শরীফ পড়াই এর থেকে ভালো ব্যবহারের ছাত্র আমরা কোনোদিন দেখিনি বলতে বদ্ধ বদ্ধশীল বলবে তার আমি জানি কারণ আমার পিছনে আমাকে কোনোদিন ডেকেছে এগুলো আমার মনে পড়ে না তবে হ্যাঁ আমার বাবার জমি থেকে আমি কি করব আমার কি কোনো লাভ আছে আমার মা যখন মরে আমি কি মায়ের সন্তান নয় আমার চেহারাটা দেখুন তো আমি কি আগে এরকম ছিলাম আমি এরকম ছিলাম না আমি কি একটা চাকরি পেতাম না আমি চাকরি পেতাম আমার বাবাটা সিও সাহেব মানে সিও মানে একটা ব্যাটালিয়নের মালিক সে একটা ব্যাটালিয়নে 1200 ফোর্স থাকে কোনো কোনো ব্যাটালিয়নে 1400 ফোর্স থাকে সিও মানে কমান্ডিং অফিসার তো একটা ব্যাটালিয়নের মালিক হচ্ছে সিও সাহেব একটা জেলাতে যদি এটা মালদহ এখানে মানে 4টা ব্যাটালিয়ন আছে 4টা ব্যাটালিয়নের মালিক ডিআইজি জেলা যতগুলো বিএসএ বর্ডার সিকিউরিটি ফোর্স আছে ওর মালিক ডিআইজি আর পশ্চিমবঙ্গে যতগুলো আছে আইজি সাহেব আইজির বাসা হচ্ছে বিধাননগরে ওর অফিস আছে আর গোটা ভারতে যতগুলো বিএসএ বর্ডার সিকিউরিটি ফোর্স আছে এর প্রধান জেনারেল অফিসার হচ্ছে ডিজি তেকম পুলিশের আছে মিলিটারির আছে যতটা ডিপার্টমেন্ট আছে তত ডিপার্টমেন্টের প্রধান আছে যেমন এনআইএর বলতেন উমুক আছে শরদ কুমার ভত কুমার ও ডিজি ওরকম মিলিটারি আছে একটা ডিপার্টমেন্টার আছে ওরা হচ্ছে প্রধান সেনা প্রধান ওরা মন্ত্রী দেশে তো কথাবার্তা বলে তা আমার বাবাটা সিও সাহেব যদি অর্ডার করে দেয় 1200 ফোজকে বা 1400 ফোজকে বলে দেয় আজকে রাত্রি লেগে গেল কাল সকাল হতে হতে আমার 1 কোটি টাকার প্রয়োজন টাকার রাত 12টা বাজতে না বাজতে টাকা এসে বালিশের তলে জমা লেগে যাবে সব টাকা জমা লেগে যাবে এটা তো আমি তো জানি বুঝে তো আপনার 1200 1400 ভোজ ও যদি বলে একে ডিআইজি সাহেবকে স্যার আমি সিও সাহেব বলছি আমার বিপদ হয়েছে আমার 1 কোটি টাকা দরকার তো সিও সাহেব যদি সুযোগ নাও দেয় তো ভিতরে মুচকি মেরে হেসে বলবে তা তো বটে তো দেখো তোমার ভালো মন্দ তুমি বুঝো তবে বড় ধরনের কোনো অপরাধ প্রমাণ হলে তোমাকে তার জন্য দায়ী তোমাকে হতে হবে বলে ছেড়ে দিল আর সিও সাহেব বলছে এই চল 1400 ফোজের মালিক আমি উমুক বগরার উমুক এতটা দুনিয়া ভিড় মালিক হচ্ছে আমি এখান থেকে যত বেলাক পার হবে টাকা সব আমাকে জমা দিই বিএ সাহেবের কাছে মানুষ তেমনি ঠেলস হয় না ছোটদের যখন বাবার কাছে বেড়াতে যেতাম এই চার চাকা করে নিয়ে আমাকে ঘুরতো বিএসএ পড়া তাই না ছোটতে আমি গোলগাল ছিলাম একটা বিএসএ কাশ্মীর বাড়ি আমাকে চুমো খেয়েছিল আমার গালে এখানে তা আমি আমার বাবার কাছে বলে দিয়েছিলাম কথাটা তো বাবা বলছে বাবা তোমাকে হাসে ভালোবাসে তার চুমো খেয়েছে কোনো কিছু মনে করলো না আর আমি কিছু তো প্রায় আমার আকেল হয়েছে তখন তো আমার বুদ্ধি হয়েছে তা আমি ওকে বলেছিলাম তুমি কি মানুষ তুমি আমাকে চুমা খাচ্ছ কেন তা হাসতে হাসতে বলছে বাবা ভাই তোমাকে খুব ভালো লাগে ওই জন্য
চাচাকে গাড়িতে নিয়ে ঘুরতো সেই স্মৃতিগুলো আমার মনে পড়ে তাই না আমার একটাই বোন সে ডব্লিউবিসিএস করার পর আইএএস পড়ার পরে সে এখন ডেপুটি ম্যাজিস্ট্রেট তাই না আমার দুটো ভাই একটা আয়ারল্যান্ডে থাকে একটা ভারতে থাকে বাবা চাকরি মা চাকরি চাচা ফুফা ফুপু খালা খালু সবাই তো ভালো ভালো চাকরি করে বিকাশ ভবনের 4 নম্বর তলায় আমার নিজের ফুফা আছে ডাইরেক্টর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওয়ারি জামাই দুটো জামাই ওয়ারি একটা লেফটেন্যান্ট আছে ওর ভাইগুলো সব ভালো ভালো চাকরি করে করে না আমি যেখানে থাকি যাদের বাড়িতে খুব সফট মানুষ ও 6 থেকে 7 বিঘা জমি আনলাই সফট মানুষ খুবই সফট তার সম্পর্কে আমি জানি ও আমার সম্পর্কে জানে তার একটা ছেলে এইচএস উচ্চ মাধ্যমিক পড়ার পরে একদম বেকার তো বেকার ফিরে বেড়ায় তো সে কিন্তু হিরোনের ব্যবসা করে না ওটা আমিও জানি ও করে না নিশ্চিত হিরোনের ব্যবসা করে না তো তার মোটরসাইকেলকে কিভাবে যেটা বসে থাকে কি করে তার কভারের মধ্যে ওই ধরনের জিনিস ভরে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিল আর ওদের বাড়ি বর্ডার থেকে 2 কিলোমিটার ভিতরে আমি যেখানে থাকি ওখানে থাকি যখন পড়াশোনা থেকে ছুটি হয় তখন আমি সেখানে চলে আসি নিজের ছেলের মতো চলে আসি আমাকে সময় বিশেষ সাহায্য করে কোনো বইপত্র সময় সময় আমাকে কিনে দেয় তে একটা মানুষ অত দারিদ্র মানুষ অত সংসার আছে ছেলে মেয়ে আছে আমাকে কত কিনে দিবে তাই না কিনে দিবে কত তো হিংসাগত কারণে মুসলমান মুসলমানের হিংসা দেখে একই গ্রাফের একই পাড়ার মানুষ পুলিশকে বলছে ওর মোটরসাইকেলের কভারের মধ্যে হিরোন আছে স্যার এটা বলটা আছে পেয়েও নিল তাকে ধরে নিল চালান দিয়ে দিল কতদিন জেল খাটার পরে লক্ষাধিক টাকা খরচ করার পরে তার ছুটে যাওয়ার কোনো বন্ধ ব্যবস্থা হয়নি আর আমি যার বাড়ি থাকি আমি তখন পড়াশোনা করি আমি তখন লখনউ নাদুয়াতে পড়াশোনা করি নাদুয়াতুল উলুমে চারবাগ নামতে হয় এদিকে ফারাক্কা থেকে রিজার্ভেশন করে যেতাম এই সাধারণ রিজার্ভেশন করে চলে যেতাম তা আমি যার বাড়ি থাকি তাকে মাসি বলতাম মানে মায়ের বোন যাকে বলে খালা তো যেমন নিজের ছেলে মরে যায় কান্দে সকাল সন্ধ্যা কাঁদত তো একদিন ওর হাত পাকা রুটি করে হাতে পাকা রুটি চালের আটা কালার আটা দিয়ে হাত পাকা রুটি পাকিয়েছে খুব পরিষ্কার মেয়েটি খুব ভালো কইছে বাবা খাও দেখেন একজন মহিলা মুসলমান 250 গ্রাম মাছ রান্না করলে আমাকে দুপুরে দিত ছেলেদেরকে দিত আবার আমার জন্য রাতে রেখে দিত ছেলেদেরকে দিত না বলে রাখ এই ছেলেটা খাবে আমি পাশে একটা মাছের টুকরো দিয়ে ভাত খাচ্ছি ও ছেলেরা শাক ডাল দিয়ে ভাত খাচ্ছে কোনোদিন একটা হিংসাও করলো না যে মা একটা পরের মানুষ বাড়িতে রাখে বাড়িতে থাকে পরের ছেলে তাকে এই মাছ দুপুরে দিয়েছে আবার রাতও দিচ্ছে আমাদেরকে তো দিল না আমি কোনোদিন শুনিনি কিন্তু আমি হতভাগা জীবন ওদেরকে ছেড়ে আমি খাইনি আমি কোনোদিন খেয়েছি একটা খাবার আমার মনে পড়ে না তো মানুষ যখন ছেলে যেমন মরে যায় ওইভাবে কান্দে যায় আসে জামিন হয় না বাহরমপুর কোর্টে তখন একটা ডিএম সাহেব ছিলেন পারভেজ সিদ্দিক আহমেদ এখন নাই হাওড়াতে আছে পারভেজ সিদ্দিক আহমেদ ডিএম বিহারি দেখতে সুন্দর তে কাঁদছে একদিন এ নাক মুছে মুছে মাসি আপনি এত কাঁদছেন কেন মানুষ কান্দে আপনি কিসের জন্য কাঁদছেন গো আপনি শুনেছে আপনি মাধ্যমিক পাস মেয়ে এগুলো কাঁদতে বলছে আপনাকে সর্বক্ষণ আপনি কান্দে তো ঠিক আছে এই খাবারগুলো থাকলো আপনি আমার নিজের মায়ের বোন না হন আপনি পরে কিন্তু চোখে তো আপনাকে মা বলে মাসি বলে ডাকি আপনার ছেলেরা মা বলে আমি তো মা বলে ডাকি এতগুলো কানলে কি ভালো লাগে কি হয়েছে বলবেন তা আমাকে সব কিছু বলে কিন্তু আমি তো জানি তাকে হিরণ দিয়ে ধরিয়েছে মুসলমান মুসলমানের একই বন্ধু একদম ক্লোজ ক্লাসমেট নয় একসাথে ঘোরাফেরা করে ওই ধরাইছে তা আমি একটা গ্রাম্য মেম্বার আছে আবুল খাই চলুন তো ভাই ডিএম সাহেবের কাছে আর ইন্দ্রপ্রস্থ ঘর মানে ওই কালেক্টর অফিসার থেকে একটু ফিল্টার ওদিকে আছে এসপি ডিএম এসডিও ওদের প্রায় পাশাপাশি ওগুলো আছে তো গেলে নিচে তো বডিগার্ড থাকে সিকিউরিটি গার্ড থাকে তো মনে হয় এস আই ওসি ছোট অফিসার আছে কি এই তাম বলছে শোনো ওনার কাছে প্রয়োজন আছে আমার তো একদিন মনে কিছু ঘুরিয়ে দিবে হবে না আমি বলছি ওইগুলো বলো কিনে লাভ নাই আপনি কি যেতে দেবেন না আমি হ্যালো বলবো তখন যেতে দিবেন না তো আবার বলছে যে বাড়ি কোথায় আমি যেখানে বাড়ি হোক আমার প্রয়োজন ওনার সাথে ওপরে কল করলে ছেড়ে দেয় আমি মেম্বার সাহেব কিনে চলে যাই আর গ্রামে দুইজন মড়ল আছে আমার সাথে দেখছি হিলান দিয়ে বসে আছে একদম বিছান তো বুঝতে পারছেন ডিএম মানুষ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট
আমি সালাম দিলাম আর আমি শুনেছি মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার একটি ছেলে একটি মেয়ে তো বেলডাঙ্গা আছে মুর্শিদাবাদ অন্ত বেলডাঙ্গা থানার মুফতি মহসিন সাহেবের কাছে আছে কিন্তু আরবি পড়তো প্রাইভেট নামাজ নামাজ পড়বে ওই জন্য আমি সালাম দিলে এ ঠিক বসে জবাব দিলেন আমি মুসাফা করলাম তারপরে উনি তো বেঙ্গলি বাঙালি নন বা ইউপির দিকে বাড়ি তো ওই আমার সাথে যে মেম্বার আছে ও কিন্তু ইংরেজিতে অনার্স আছে ওর এই বহরমপুর কেএন কলেজ থেকে অনার্স আছে ওর চাকরি বাকরি হয়তো পায়নি যখন আমার জানা নেই তা আমি ছোট্ট সংক্ষিপ্ত আকারে একটা কথা বললাম যে বাংলা হচ্ছে এটা স্যার এই ছেলেটি এমনি অল্প পাঁচ থেকে ছয় বিঘা হদের জমি আর কিছু নেই পাশেই ভাগন আছে তো অভাবী মানুষ এই জমিতেই ঘুরছিল তো এই ছেলেটাকে সে প্রশাসন ধরে নিয়ে এই চালান দিয়ে দিয়েছে এইভাবে করে এই বিষয়ে এই ছেলেটি কোনো মানে দূষিত কাজে জড়িত থাকে না এটা আমি জানি তাদের বাড়িতে আমি থাকি তা আমার ঠিকানা হচ্ছে স্যার এই 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 আমি আগে ছিলাম ব্রাহ্মণ রায় পরিবারের ছেলে আমার পূর্ব নামে বর্তমান নামে আমি অমুক জায়গায় পড়াশোনা করি তা আমি জানি এদের বাড়িতে থাকি প্রায় কয়েক বছর থেকে এই ছেলেটাকে খুবই শখ এভাবে বলে দেওয়ার পরে তখন ওই ডায়েরি আছে ওর কাছে ওখানে তখন কিছু লেখে নাই তা আমি করে তখন বলছে আচ্ছা ঠিক আছে যখন হয়ে গেল তখন কিছুদিনের মধ্যে ও ছাড়া পেয়ে গেল ছাড়া পেয়ে গেল এবার কেসটা কী হবে তো কেসটা তো কালো খাতা থেকে উঠাতে হবে তো কলকাতা হাইকোর্টের মঈনুদ্দিন সাহেব উকিল আছেন আমি ওনাকে ফোনের মাধ্যমে বলার পর আমরা লাগার পরে যা কেসটা মুছে যাই তার আর থাকে না তো ওকে নিয়ে ওর বয়স বেশি তবু আমি আমার বাবার কাছে গেছিলাম তখন আমার বাবা অন্য জায়গায় পোস্টিং ছিলেন সেই ছেলেটি এখন বিএসএ বর্ডার সিকিউরিটি ফোর্সের চাকরি করে বয়স তখন বেশি চাকরি পাবে না তবে এফিডেভিট করার মাধ্যমে বয়সটা কমিয়ে দিয়ে সিও সাহেব তাকে চাকরি দিয়ে দেয় ওই গ্রামের আরও তিন থেকে চারটা ছেলেকে আমি নিয়ে গিয়ে আমার বাবা ফিরিয়ে দেয়নি আগে কথা বলা বলি হতো না এখন কথা বলা বলি হয় আর একটা কাজে ভালো কাজে আমার বোন ও ওরা তো একদিক দিয়ে ক্ষমতা ধর যেহেতু সরকারি চাকরি করে ওই গ্রামে একটা ছেলেকে আর একটা অন্য গ্রামের ছেলে ফাঁসিয়েছিল তাও সেটা আমি বলার মাধ্যমে সেটা কমপ্লেন্ট হয়ে যায় ওগুলো আর নাই তো আমি ইসলাম কবুল করেছি তখন একটা ইসলাম কবুল করার পরে ও নও মুসলিম থাকে না আমাদের শাইখ বড় বড় আলিমেরা বলেন যে তুমি ভুল পথে ছিলে তুমি চলে এসেছো সঠিক পথে কিসের তুমি নও মুসলিম তুমি মুসলিম তা আমি একদম বলেছিলাম যে শাইখ আমি তো লেখাপড়া করি আমার বয়সটা বড় হয়েছে আমার প্রতি বিয়ে অজীব হয়ে আছে আমি যখন মানুষকে বলবো যে আমি পড়াশোনা করি মুসলিম তো মানুষ তো আমার প্রতি ডাউট করবে সন্দেহ করবে এমনি তো সন্দেহ করে থাকে না পড়ে না এই করে না ও করে না তাহলে আমার রাস্তাটা কোথায় হবে আমি কীভাবে পড়াশোনা করবো তো বলছি তুমি সরাসরি বলবে পড়ার কাছে বয়সের কোনো কারণ নাই তুমি বলবে আমি বড় হয়ে পড়তে লেগেছি বাস্তব সেটা বলবে তো বাস্তব সেটা বলবো ঠিকই আমি আগে ছিলাম হিন্দু ব্রাহ্মণের ছেলে মুসলমানে চলে এসেছি আমার পিছনে কেউ নেই আমি উঁচু ক্লাসে পড়াশোনা করি আমাকে লেখাপড়া করার জন্য আপনারা সাহায্য করবে এটা বলতে পারবো তো ডাক্তার মঞ্জুর আলম কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে আরও থাকেন কেউ বা কারা বলে যে তুমি পারবে কিন্তু এটা বলে দিলে যে তুমি নও মুসলিম বলতে পারবে না কথাটা কিন্তু ওকে ওর কাজে ঠিকই বলছে যে কেউ যখন ইসলাম কবুল করে চলে আসে তার বাপদাদার ধর্ম তখন সে মুসলমান আগেও ছিল ভুল করে চলে গেছিল আবার মুসলমান হয়ে চলে চলে এসছে সঠিক পথে নও মুসলিম বলতে পারবে না তাহলে একজন তারুণ যুবক বয়স হয়েছে তো চলে আসার পরে সে শিক্ষা দীক্ষা গ্রহণ করার দায়িত্ব তার যে একটা বাড়ি বসবাস করে বিবাহ সাজে সবগুলো কিন্তু মুসলমানদের উপরে দায়িত্ব ওর যাবতীয় সব মুসলমানেরাকে বহন করতে হবে যদি মুসলমানের আল্লাহ পাকের বিধান মেনে নেই তাহলে না মানলে তো কোনো ব্যাপারই নয় মান তাদা পাকার জানামা যে সীমা অতিক্রম করলো সে তো জালিম অত্যাচারী এগুলো বিষয়ে কোনো বলার প্রয়োজন নেই তো কথা হচ্ছে এইভাবে কেটে গেল ইসলাম কবুল করার কথা আমি 2007 সালে ইসলাম কবুল করেছি মাওলানা মতিউর রহমান সালাফির কাছে আমাদের দিকে তো লোকনাথ হাই স্কুল আছে 11-12 ক্লাসের উনি দর্শন পড়াতেন আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল বলে নাকি মানে মাস্টার অফ এই দর্শনের ওপরে করে 11-12 ক্লাসে তিনি ওগুলো পড়াতেন তো একটু হ্যান্ডিক্যাপ ধারণের ওই জন্য ইউনিভার্সিটিতে বা কলেজে হয় না ও খুবই ভালো শিক্ষক দর্শনের ওপরে
তো তার কাছে আমি ইসলাম কবুল করলে আমাকে ইসলাম মানে কবুল করাতে অস্বীকার করে প্রথমে বলে যে আমাদের এবং তোমার বাবা ভাইদের মাঠ একটাই একই মাঠে চাষবাস হয় তো আমি যদি তোমাকে ইসলাম কবুল করাই আমার প্রতি কোনো চাপ 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 সৃষ্টি বা কেউ চাপ সৃষ্টি করতে পারে আমার কোনো বিপদ আসার সম্ভাবনা আছে তা আমি বললাম এমনি থানা থেকে নিয়ে জেলা কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট যত যা কিছু আছে কোন উৎপীড়ন আপনার কাছে আসলে আমি দেখব আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন তা আমাকে কালেমা পড়িয়ে দেই আমি কালেমা পড়ার পরে যথারীতি আগের মতো লেখাপড়া করতে থাকি 2007 থেকে 2010 সালে আমাকে প্রথমে ইসলাম কবুল করার রেখা বা যে একটা পরিচয় থাকে সেটা বুঝতে পারে আমার মা কিন্তু শিক্ষি বিএসসি পাস মেয়ে তো মোটামুটি চালাক চতুর আমাদের গ্রাম্য বাড়িটা হচ্ছে দোতলা উপরে দরজাতে আর একটা ছোট ঘর আছে মানে দোতলা বাড়ি মানুষের সঙ্গে আমার বাবাদের আর একটা বাড়ি আছে শহরলিকে দুই নম্বর পৌরসভার ওখানে তো ওই গ্রাম্য বাড়িতে কিন্তু সেরকম কেউ থাকে না আমার বোন ভাইরা যখন বাইরে থেকে আসে তখন এই কলকাতার বাড়িতে থাকে কিন্তু বাবা যখন ওখান থেকে আসে তখন গ্রাম্য বাড়ি কিন্তু ভুলতে পারে না যেহেতু আমার দাদুর করা বাড়ি বল বাবার করে না বাড়ি আমি কি করি ওখানেই থাকে তো মা যখন বুঝতে পারে ডাউট করে আগে থেকে সন্দেহ করে একদিন কিন্তু বলে ভাগ্যে যা আছে তা হবে কেউ খণ্ডাতে পারবে না কিসমত কে লিখে কোন মিটার থাকে তোমার ভাগ্যে যা আছে কেউ খণ্ডাতে পারবে না মলিক যা আছে তা হবে কিন্তু তাদবীর কর্মটা আমাকে করে যেতে হবে আমাকে তো কর্মটা করে যেতে হবে মা কিন্তু একদম দেখেছে মা যখন দেখে নিয়েছে তখন মা কিন্তু দোতলার উপর থেকে নেমে এসে আর যথারীতি সেদিন আমি কিন্তু দরজা না লাগে নামাজ পড়তে লেগেছি মানে ভাগ্যে যা হয় তখন আমাকে কিন্তু নামাজ পড়তে দেখে চিরদিন আমি নামাজ ছাড়ি না এখনো নামাজ ছাড়ি না আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরও তাহাজ্জুদ নামাজ তো কন্টিনিউ কায়েম করতে হয় আমাকে রাতের অন্ধকারে হলে ভারী রাত হলে আমার ঘুম ভেঙে যায় যদি আমি খুব পরেশান হয়ে থাকি ঘুমিয়ে যাই দেখেন সত্যি বলছে মাথার গোড়াতে এসে কেউ যেন বলছে এই কি হচ্ছে তা ভাট করে আমার ঘুম ভেঙে যায় তখন আমি নামাজ পড়তে লাগি আমি তো এটাই ভাবি যে আমি চোখ দিয়ে আপনাদেরকে একবার দেখলাম এক পলক আমার তাকদীর মানে দ্বিতীয় পলক আপনাদেরকে আর দেখতে পাবো না আমি আমার ভাগ্যে মনে হয় আর হবে না আমি সত্যি বলছি আপনাদেরকে আমি এতটাই মনে করি যে একটা কথা বললাম আপনার কাছে আপনি বড় বা দাদু নানা খালু আমার মনে হয় দ্বিতীয় কথা আমি আর বলতে পাবো না আমার কিন্তু দীর্ঘ প্রত্যয় বিশ্বাস এটাই আমি তো এটাই মনে করি জগন্নাথপুরে এসেছি প্রাতে সকালে আমি আর ফিরে যেতে মনে হয় পারবো না আমার ভাগ্যে মনে হয় আর সে বাড়ি আমি দেখতে পাবো না মরণ আহারে মরণ মানুষের নাকের ডোগায় আমার একটা শিক্ষক ছিল কলকাতা মেটিয়ে বুরুজে পড়তাম আমি গাজীপাড়া মহাজন পড়ায় তা আমার নাম করে ওখানে মুসলমানদের কাছে থেকে 1 লক্ষ টাকার বেশি নিয়েছিল কি বলছে জানেন দোকানে যা বলতো যে আমি একটু এসেছি আমার শিক্ষক এটা বাড়িয়ে দানাপুরের দিকে কোন দিকে বিহারি নাকি বলে নাম আব্দুল জাব্বার উনি মুসলিম শরীফ পড়াতেন ওখানে খুব ভালো আলিম যেটা বলে দেব ওটা ডিকশনারিতে হবে উনিও মুলবি অন্যরাও মুলবি সবাই কে বুখারি পড়াচ্ছে কে মুসলিম পড়াচ্ছে কে তাফসির পড়াচ্ছে কে হাদিস পড়াচ্ছে ও যেটা বলে দেবে ডিকশনারি ওটাই দাঁড়াবে ঘুরতে ফিরতে ভাঙতে গোটা আসলে কি ছিল বর্তমানে কত কত উঠে দাঁড়িয়ে যাবে অর্থাৎ আর একজন বুখারি শরীফ পড়াচ্ছেন ও ভুল করে বসবে উনিও আলেম উনিও আলেম উনিও বুখারি শরীফ পড়াচ্ছেন উনিও পড়াচ্ছেন অর্থাৎ কম্পেয়ার করলে উনি যেটা বলবেন 199 ওটাই হয় কিন্তু তা আমি ওনার কাছে বেশি থাকতাম খাতা কলম নিয়ে সাহেব আমাকে তো এটা বলে দেন না আর এদিকে বলে দেওয়ার জন্য ফরওয়ার্ড খুব এসো বাবা আসো খাতা কলম ফেলতাম স্যার এটা এই শব্দটা আল্লাহ রসুল সাল্লাম কলা তিনি বলে কলাটা বলা কলা আসলে কি ছিল কাপ আলিফ যাবার কালাম জাল্লা কলা এর মধ্যে একটা কাপের সাথে আলিফ আছে এই আলিফের জায়গা কি ছিল কেছে বাবা এখানে অও ছিল তো অওটা আলিফ হলো কেন কেছে অও এর আগে জবর ফাতা আছে ফাতা আরবি তো ফাতা আলিফ চাই তো অওটা পরিবর্তন আলিফ হয়ে গেছে তো কলা হয়ে গেছে তো অও আলিফের সাথে কেন বদলে না আর অন্য তো আছে ইয়া থাকছে যে ইয়া চাইলে কাসরা হয়ে যেত আচ্ছা ওয়াও অও পেশ চাই তো এখানে না তো একটা কারণ দিয়ে বোঝাতো এগুলো কোথা আছে অমুক বই আছে তাহলে বইটার নাম আমাকে লিখে দেন সাইট লিখে দেন লিখে দিত তখন পাগলের মতো সকালবেলা ছুটে চলতাম কলেজ স্ট্রিটে
পেতাম না আলবারাকায় মুল্লেকে দিজি কাছে এই বইটা আমাকে এনে দিবেন তবে যে বইটা তো ইন্টারলক তো এই তো পূর্ব বাংলার বই আপনাকে এনে দিতে হবে কইছে 50 টাকা লাগবে অ্যাডভান্স তো টাকাটা বের করে দিয়ে দেন লিখে দিতাম মাস গেলে এনে দিত আমাকে পেয়ে নিতাম এই বই আছে আমার কাছে এত গাল হয় একই বই দু চারটে লেখকের কাজ করা আছে আমার কাছে এশিয়া মহাদেশের তর্কবিদ অধ্যাপক গোলাম মোস্তফা লেখকের লেখা লজিক এই লজিক উনার লেখা লেখা আছে আর অন্যদের একই লজিক আছে একই আছে তো কথা হচ্ছে আমি মাদ্রাসা মিলে সমস্ত ছাত্র মিলে আমি ফার্স্ট হতাম তো যা হোক ইসলাম কবুল করার পিছনে আমার কিচ্ছু উদ্দেশ্য নাই একটাই উদ্দেশ্য হচ্ছে ইসলাম হচ্ছে সত্য ইসলাম ছাড়া সত্য ধর্ম পৃথিবীতে আকাশেও নাই জমিনেও নাই ইসলাম হচ্ছে প্রাকৃতিক ধর্ম মানে আল্লাহর তরফ থেকে এসেছে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম আছে আর্টিফিশিয়াল মানুষে লিখেছে ব্রাহ্মণ রামায়ণ মহাভারত ত্রিপিটক ব্রহ্ম আরতি সমারতি জানবাদ বার্নাবাসে রাম কৃষ্ণ বলে না হরে কৃষ্ণ হরে রাম মানে কৃষ্ণের মতো হও রামের মতো হও রঙ্গনিম তরঙ্গনিম নম চবাদি রঙ্গনিম রাম বিনাত রম মো বিনাতে মম ধম্ব বৈশ নম শিরমণি নমবাদ অনুলম বিজনীবাদ অদ্ভী তরবাদ শিরবাদ হিববাদ আউজক্রম বিশ্রক্রম ময়দাহম ময়দাহম মোচিবাদ নম ওম শিবানী ওম শিপাতি ওম ব্যারতি সব্যে নোখালি সব্যে বিরাপি সব্যে ভতি সব্যে বিহবাদ সব্যে নিহবাদ সব্যে সুখিত হন্ত আউজক্রম মানে আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিশ্বক্রম মানে বিসমিল্লাহি রহমানির রহিম আউজক্রম বিশ্বক্রম ওয়াইদাহুম মাইদাম রহমানুর রহিম এবং নাহমাদুহু চল্ল সব আল্লাহর প্রশংসা দেন আল্লাহ এক তিনি ছাড়া কেউ নাই মোহাম্মদ তার প্রেরিত রাসূল তাকে পাঠানো হয়েছে জান্নাত সত্য জাহান্নাম সত্য কোরআন সত্য হাদিস সত্য ইসলাম একমাত্র সত্য ইসলাম হচ্ছে ঈশ্বরিক মতবাদ ইসলাম ছাড়া যত আছে সব মানুষের তৈরি মতবাদ তো আপনারাই বলুন আমি ইসলাম ছাড়া আর কি করে অন্যটা মানতে পারি আমার বাবা সিওফিও ঘোড়া যা হোক না কেন ও ভগ্নিপতি আছে অন্য আছে ইসলাম ছাড়া কোনো ধর্ম সত্য যখন নাই ইসলাম আমার কবুল করাই চায় মুলবি সাহেব বললেন হাইকোর্ট মাইকোর্ট সুপ্রিম কোর্ট ওগুলো বুঝেন আপনি ইসলাম বাবাকে কবুল করান যখন করালো না আমি স্বরূপনগর থানা থেকে সেকেন্ড বাবুকে বলছেন সেজে বাবুকে বড় তিন নাম্বার বাবুকে যে স্যার আমি যদি বলি যে এই ভারতবর্ষ কি সবার জন্য সেকুলার কান্ট্রি কে নাকি বলে মিলন ক্ষেত্র দেশ গণতন্ত্র কান্ট্রি তো এখানে এখানে যদি মিলন ক্ষেত্র হয় সবাই বসবাস করবে তো এখানে যদি একটা মুসলমান এখানে যদি হিন্দু হয়ে যায় কোনো বাধা আছে নাকি না 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 কোনো বাধা নাই কিসের বাধা থাকবে তুমি এত বড় ছেলে কি কথা বলছো ধন্যবাদ আপনাকে কোনো বাধা নাই একটা মুসলমান যদি হিন্দু হয়ে যায় কোনো বাধা নেই আপনি ভালোই বলেছেন এখানে কেউ তাকে বাধা দিতে পারে না তুমি হিন্দু হলে কেন মুসলমান থেকে তো সব আমি তো যুবক মানুষ আমার তো ঝুঁকি আমার মধ্যে একটা হরমোন আছে হরমোন থেকে উত্তেজিত আমার তো ঝুঁকির সৃষ্টি হচ্ছে তা আমি যে হিন্দু আছে আমি ব্রাহ্মণের ছেলে আমার বাবাদের গাড়ি বাড়ি সব আছে আমি হিন্দু যদি মুসলমান হয়ে যায় তাহলে কোনো সমস্যা আছে কিছু তাদের সঙ্গে সমস্যা থাকার কথা নয় ও কিন্তু হিন্দু যখন বলো কোনো সমস্যা থাকার কথা নাই আমাকে যে প্লিজ আপনি লিখুন এখানে যা আমার নাম শ্রী অমল চন্দ্র রায় আমার বাবার নাম প্রশান্ত রায় আমার দাদার নাম পবিত্র রায় আমার মায়ের নাম শিউলি রায় আমার একটি বোন মিনতি রায় আমার দুটো ভাই আছে পবিত্র রায় বসি পদ্মবিত রায় আমি শ্রী অমল চন্দ্র রায় ডিক্লার দিচ্ছি দেয়ার জন্য বাট অনার লগ উইদ সেকেন্ড আই টেস্টিফাই আমি সাক্ষ্য দিচ্ছি আমি বিবরণ দিচ্ছি আল্লাহ ছাড়া আর কেউ নাই আপনি লিখুন এখানে ডায়েরির উপরে তো বলছে দেখো এটা তো কেমন আপনি বিকারফুল আপনি লিখুন আপনি সরকারি ডায়েরিতে লিখে দিতে হবে আপনাকে আপনি লিখে দিবেন না আমি উপরে কল করব হাই কমিশনকে বলবো না হলে সবকে ডেকে নেবো আপনি লিখুন এখানে তো সেজ বাবু বলছে আপনি কোনো ঠোঁট বেঁকড়াবেন না আপনি লিখে দিন এখানে
আমি বলছি আপনি লিখুন আপনি একটা সাধারণ তিন নাম্বার দারোগা আপনি লিখুন এখানে ওসি সাহেব সেকেন্ড অফিসার এসডিপিও এসপিও কোনো ভয় কোনো কারণ আপনি লিখুন এখানে লিখুন তো কই আমি লিখব না তবে তোমাকে আমি দিতে তো সই কর দিন আমাকে সিল সই দে তো সিল সই যখন মেরে দিল আমি ইংরেজিতে পট 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 লিখে দিলাম আমার নামে আমার বাবার নামে আমার ঠিকানায় আমি বর্তমান মিস সগান জি জি সগান সহিতে ইসলাম কবুল করছে আমার জন্য কেউ দায়ী নয় লিখে দিলাম ওটা জেরক্স কপি করে নিলাম তিনটা দুটো কপি করার পরে একটা মাওলানা সাহেবের কাছে একটা আমার কাছে একটা থানাতে দিয়ে দিলাম মাওলানা সাহেবকে আমি তখন কালেমা পড়িয়ে দিলাম আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিল আগের মতই তখন আমি পড়াশোনা করতেই থাকি 2007 থেকে নিয়ে 2010 সালে আমার মার কাছে আমি ধরা পড়ে যাই যখন মা আমাকে জিজ্ঞেস করলো বাবা আমি তো স্পষ্ট বুঝেছি তুমি তো মুসলমান হয়ে গেছো আমি বললাম মা তুই আমার মা মা কোনদিন পর হয় না সন্তান মায়ের থেকে দূরে হয়ে যায় না আমি তো কোনো ভুল করিনি মা তবে তুই আমার দেবদেবীর সব গলা কেটে দিয়েছিস আমার দেবদেবীকে সব প্রশ্ন দিয়েছিস আমি